আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। কমিউনিটির উদ্যোগে এমপি টিএলএফসির দিকে বর্ণাঢ্য সংবর্ধনা। বন্ধ হচ্ছে টাহান্ডিস কাউন্সিলের নিজস্ব পত্রিকা, সংবাদ সম্মেলনে মেয়রের ঘোষণা। স্টিফোর্ড সেন্টারের উদ্যোগে স্টেফনি ফেয়ার রোববার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হ্যামস্টেড কিলবার্ন আসনের এমপি টিলিপ সিদ্দিককে কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হল রোববার। লন্ডনের একটি হলে কমিউনিটির উদ্যোগে আয়োজিত ঈদ রিসেপশনে প্রধান অতিথি হিসেবে টিলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন। ঈদ উদযাপনের ব্যানারে অনুষ্ঠানটি ছিল মূলত কমিউনিটির উদ্যোগে টিউলিপের বিজয় উদযাপন। অনুষ্ঠানে শুধু ব্রিটেন নয়, ইউরোপের বিভিন্ন দেশ এমনকি বাংলাদেশ থেকেও যোগ দিতে এসেছিলেন অনেকে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে টিউলিপ সহ আরও কয়েকজন ব্রিটিশ এমপি বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টিউলিপের মা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাও। তিনি তার মেয়ে টিউলিপের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। ব্রিটিশ এমপিদের মধ্যে লেবার পার্টির লিডার নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পদে লেবারের সম্ভাব্য প্রার্থী সাদিক খান এমপি, কিথ ভাজ এমপি, মাইক গেট এমপি ও স্টিফেন টিমস এমপি উপস্থিত ছিলেন। আমি এখানে কিছুতেই এমপি ফর হ্যামস্টেড হিসাবে দাঁড়াতে পারতাম না। আল্লাহর ভরসায় আর আপনাদের দোয়ায় আমি আজকে এখানে আসতে পেরেছি। তাই আপনাদেরকে অনুরোধ করছি যে অনেক দিন ধরে আপনারা আমার জন্য কষ্ট করছেন, আমিও আপনাদের জন্য কষ্ট করব। আমি চেষ্টা করব যে আমি এমপি হয়ে আপনাদের কী কাজ করা যায়, কমিউনিটির কী কাজ করা যায়, এটা আমি চেষ্টা করব। রূপা এবং উষা চাহামেসের নবনির্বাচিত মেয়র জন বিক্স বলেছেন, কাউন্সিল পরিচালনায় স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি তিনি কাউন্সিলের বিভিন্ন খরচ কমিয়ে আনতে চান। আজ সোমবার মালবাড়ি প্লেসে মেয়র অফিসে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। মেয়র নির্বাচিত হবার পর এটি ছিল জন বিক্সের প্রথম সংবাদ সম্মেলন। জন বিক্স তার বক্তব্যে বলেন, জিএলএ মেম্বার হবার কারণে তিনি বেতন কম নিচ্ছেন, প্রতিদিন সকাল 7টা থেকে 10টা অবধি অফিস করছেন বলেও জানান তিনি। মেয়র আরও বলেন, তিনি সব সময় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন। কাউন্সিলের নিজস্ব পত্রিকা ইস্টার্ন লাইফ বন্ধ করে দেবার ঘোষণা নিয়ে মেয়র বলেন, কাউন্সিলের টাকায় তিনি নিজের আত্মপ্রচার চালাতে চান না। সংবাদ সম্মেলনে ডেপুটি মেয়র সিরাজুল ইসলামও বক্তব্য রাখেন। গেল 5 বছরের ধারাবাহিকতায় স্টিফোর্ড সেন্টারের উদ্যোগে স্টেফনি কমিউনিটি ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে আগামী রবিবার। স্টেফনি গ্রিন পার্কে মেলা চলবে দুপুর 12টা থেকে বিকেল 7টা পর্যন্ত। আয়োজকরা এক সংবাদ সম্মেলনে আরও জানান, বরাবরের মতো এবারও মেলায় বিভিন্ন ধরনের স্টলের পাশাপাশি থাকবে নানা শিক্ষামূলক ওয়ার্কশপ। হেলথ ট্রেনিং সেন্টার, ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি হেলথ চেক আপ আর নাট্য প্রদর্শনী সহ নানা আয়োজন থাকছে এবারের মেলায়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেন্টারের সাধারণ সম্পাদক আহবাব মিয়া, সেন্টার ম্যানেজার সালমান আলম এবং ক্যানারি ওয়ার্ক গ্রুপের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স জাকির খান। 2010 সাল থেকে প্রতি বছর ক্যানারি ওয়ার্ক গ্রুপ মেলাকে সমর্থন দিয়ে আসছে। স্টেফনি গ্রিন মেলাটার মেইন উদ্দেশ্য যখন 2010 আমরা লঞ্চ করি, তখন আমরা মেইন উদ্দেশ্যটা আসিল যে কমিউনিটি কোহেশন মেইনটেইন করা, যেমন কমিউনিটির একত্র করা। দ্য আদার রিয়েলি গুড থিং অ্যাবাউট দিস ইভেন্ট ইজ হেলথ অ্যাওয়ারনেস। আমরা বিভিন্ন ধরনের বিমার থাকে, অসুখ থাকে, কিন্তু আমরা জানি না, আমরা চেক করাই না। ইটস গ্রেট অপরচুনিটি, ইউ নো, হেলথ অ্যাডভাইজার থাকবা, ট্রেনার থাকবা, কেউ ডায়াবেটিস চেক করবা, কেউ ব্লাড প্রেশার চেক করবা। হোয়াট এ ফ্যান্টাস্টিক অপরচুনিটি, ফানও করবা, অ্যাট দ্য সেম টাইম রিচমন্ড অ্যান্ড হান্সলো ইসলামিক কালচারাল সেন্টার নতুন মসজিদ নির্মাণের সহযোগিতা চেয়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হল আশিয়ানায়। জামাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ আয়াস। এতে রিচমন্ড অ্যান্ড হান্সলো ইসলামিক কালচারাল সেন্টারের সভাপতি টি কামালি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সৈয়দ কাইয়ুম কায়সার, ডক্টর আজমল চৌধুরী, মুজিবুর রহমান জুনু, আব্দুল শহীদ,
আকলাসুর রহমান, মিজান রহমান, রুসুন আলী, মিরন মিয়া, মুহিনুল ইসলাম, চ্যানেল আই ইউরোপের বিশেষ প্রতিনিধি রাকিব হোসেন রুহেল, বাবর, মাসুকুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা যে মসজিদের লাগি যতটুকু চেষ্টা করতে আসি, আপনারা মা বোন যারা এই এরিয়াতে আছে সকলের কাছে আমরা দোয়া চাই, আপনারা দোয়া কর্তা যেন আমরা মসজিদে করিয়া সাকসেসফুল হইতে পারি, এইটাই আমার বিশেষ অনুরোধ সবার কাছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ইউনাইটেড বাংলাদেশের পক্ষ থেকে হাসলো মুসলিম সেন্টারে ঈদের শুভেচ্ছা। ওয়েলস যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মফিকুল ইসলামকে নাগরিক সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার প্রবাসী। রোববার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সাবেক ছাত্রনেতা মাহিদ আহমেদের সভাপতিত্বে ও জুবেল বেলালের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই সভাটি। ওয়েলস থেকে আগত মফিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন সাবেক ছাত্র নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুয়েল তরফদার, তপু তরফদার, সোহেল চৌধুরী, শায়েক আহমেদ, জয়নাল হোসেন সহ বিপুল সংখ্যক প্রবাসী মৌলভীবাজারবাসী। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার অত্যন্ত প্রত্যন্ত জনপদে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ এম এ রহিম, সিআইপি, সাবেক কাউন্সিলর ও যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি এম এ রহিম। এলাকায় সেবামূলক কাজের পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা প্রতিষ্ঠা করেছেন, কাজ করছেন স্থানীয় লোকজনের কর্মসংস্থানের জন্য, আর এ সকল প্রকল্প তিনি বাস্তবায়ন করেছেন ব্যক্তিগত অর্থায়নে। ইতিমধ্যেই মৌলভীবাজারে আমাদের মৌলভীবাজার প্রোগ্রামটি অত্যন্ত সুপরিচিত হয়ে উঠেছে। ইতিমধ্যেই আমার পলিসিটি প্রচারিত হয়েছে, অনেক লোক আমাকে ফোন করে, আমার ভাইকে ফোন করে ধন্যবাদ দিয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে আমরা যে জনসাধারণের জন্য বা এলাকার গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আজকে আপনি আমাদের যে এতিমখানা, আমাদের মায়ের নামে আমরা দুয়ো ভাই একটি এতিমখানা এবং হাফিজিয়া মাদ্রাসা আমরা প্রতিষ্ঠিত স্থাপন করেছি মাটির টানে। আমি আমার এলাকায় এসে আমি আবার কাজ করছি আপনারা মৌলভীবাজারবাসীর জন্য। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ব্রিটেন ও ইউরোপ জুড়ে ঈদ উদযাপনের আরো খবর। বিশ্বনাথে অতিথি হিসেবে ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে হত্যা। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। বেডফোর্ডে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর, বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেডফোর্ড প্রতিনিধি শায়কুল হক। শায়েক, যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ইংল্যান্ডের প্রাচীন শিল্পনগরী বেডফোর্ডে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। মুসলমানদের এই বৃহৎ ধর্মীয় উৎসবে দলে দলে লোক মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন। বেডফোর্ডে বাঙালিদের দ্বারা পরিচালিত তিনটি মসজিদ, বেডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশনের জামে মসজিদ, বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদ ও সাউথ বেডফোর্ড ইসলামিক খালচাল সেন্টারের মসজিদে দুটি করে মোট ছয়টি জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বিপুল লোক সমাগম হয়। এদিকে বেডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশনের জামে মসজিদে সকাল 9 ঘটিকায় সকাল 10 ঘটিকায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি ও ইসলামের সঠিক পথে চলার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বয়ান পেশ করেন হাফিজ শামীমউদ্দিন উকিল ও হাফিজ ফয়েজ আহমদ। পরে একে অন্যের সাথে কুলাকুলি ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।
ব্যাকফুটবাসীর পক্ষ থেকে এবং বাংলাদেশ ইসলামী ইউনিয়নের পক্ষ থেকে আমি সাইদুর রহমান সবাইকে জানাই ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক গোলামীর সুখ শান্তি ও সফলতা, এই প্রত্যাশা সবার। শায়েক লোক শায়েক ছেনে লাই ব্যাটফুট। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর গত শুক্রবার ইপসুইচে যথাযোগ্য ভাব গাম্ভীর্য উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঈদ উল ফিতর। আমাদের ইপসুইচ প্রতিনিধি কয়সর মিয়া জানান, ইপসুইচের শাহজালাল মসজিদ ও ইপসুইচ মসজিদে দুটি করে চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য মুসলিম দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে। বাংলাদেশ তথা ইংল্যান্ড ও সারা মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে সকলে একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় করেন। শাহজালাল ইসলামিক সেন্টার এন্ড মসজিদের পক্ষ থেকে সবাইকে ঈদের মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। ইপসুইচ মসজিদের পক্ষ থেকে আমরা সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমাদের কেমব্রিজ প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসাইন জানান, 15 জুলাই কেমব্রিজ বিএনপির উদ্যোগে কেমব্রিজের অর্চার্ড পার্ক কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহিন মিয়ার পরিচালনায় ও হিরণ মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কেমব্রিজ বিএনপি নেতা ফারুক মিয়া, মমরু মিয়া, কামাল হোসাইন, সুরুক মিয়া, সুমন মিয়া, সাজিদ আহমেদ, আজম আলী, আজমল হোসাইন প্রমুখ। বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন রিহান। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রান্সে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ফ্রান্স থেকে সৈয়দ শাহিন জানান, প্যারিসে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে। পরপর তিনটি জামাতে উপচে পড়া ভিড় ছিল মুসল্লিদের, মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। সেখানে নামাজ আদায় করেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অন্যদিকে ফ্রান্সের ওভারভিলা জামে মসজিদে নামাজ আদায় করেন রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্যারিসের মেট্রো হোস জামে মসজিদে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পর্তুগালে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। পর্তুগালের লিসবন শহরে বাংলাদেশে অধ্যুষিত মার্তিম মনিজ পার্কে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহ জানান, এতে প্রায় 4,000 মানুষ একসাথে ঈদ উল ফিতরের প্রথম জামাত আদায় করেন। জামাতে বাংলাদেশ দূতাবাসের কনসুলার জেনারেল মোহাম্মদ খালেদ, দূতাবাসের সহকারী কনসুলার নুরুদ্দিন উপস্থিত ছিলেন। সকাল 8:30 লিসবনে বায়তুল মোকারম মসজিদের খতিব মাওলানা আবু সাইদের ইমামতিতে সকল রাজনৈতিক ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। এবার সিলেটের খবর। সিলেটের বিশ্বনাথে অতিথি হিসেবে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলা চালিয়েছে গৃহবধূর মায়ের ওপরও। স্বজনরা জানান, রোববার সন্ধ্যা রাতে অতিথির মতোই মিষ্টি নিয়ে দৌলতপুর গ্রামে আসেন কয়েকজন যুবক। অতিথি আপ্যায়নে গৃহকর্ত্রী রাজিয়া বেগম সেমাই রিক্তে রান্নাঘরে যান, আর এই সুযোগে গৃহবধূ সুজানার উপর হামলা চালায় অতিথি পরিচয় দানকারী দুর্বৃত্তরা। চিৎকারে রাজিয়া বেগম ছুটে আসলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচে সুজানার ছোট ভাই জহিরুদ্দিন। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিলে গৃহবধূ সুজানাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। টানা বৃষ্টিতে ঈদের খুশি অনেকটাই ম্লান হয়ে গেছে সিলেটবাসীর কাছে, আর ঈদের ছুটিতে সিলেট বেড়াতে আসা পর্যটকরাও হতাশ প্রকৃতির এই আচরণে। ঈদের দিন ভোর থেকে শুরু হয়েছে টানা বৃষ্টিপাত, মাঝে মধ্যে কয়েক মিনিটের বিরতি দিলেও দেখা মেলেনি সূর্যের। প্রকৃতি যেন একটু বাড়তি বিরূপ ঈদের পর দিন। বিরতিহীনভাবে হচ্ছে হালকা ও মাঝারি বৃষ্টিপাত, দিনে দেখা মেলেনি সূর্যেরও। আজ ভোর থেকে দুপুর 12 পর্যন্ত বৃষ্টিপাতের হার ছিল 17.18 মিলিমিটার। এর ফলে অনেকটাই স্থবির নগরীর জীবনযাত্রা। ঈদের ছুটিতে বেড়াতে বাইরে যেতে পারছেন না সাধারণ মানুষ। নিউক্যাসলের ঈদ আয়োজনের বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। শহরের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উদযাপন করেছেন, বাদ পড়েনি নিউক্যাসলের মুসলিম বাংলাদেশি কমিউনিটি। শহরের বিভিন্ন মসজিদে ঈদ উদযাপন করা হয়।
তবে এবারের ঈদ শুক্রবার হওয়ায় বাংলাদেশি কমিউনিটির রেস্টুরেন্টে কাজ করা অনেকেই কাজে যেতে হয়েছে। কেমন কাটলেন এবারের ঈদ? এরকম একটি প্রশ্নের জবাবে একজন রেস্টুরেন্টের শেফ বলেন, I feel very bad, to be honest, it's not only me, I think all people whoever is working in the catering industry, because you get the place opens and each day we don't get time to socialize with friends or relatives or families. আজকে ঈদের দিন আমরা রেস্টুরেন্টে খামো হয়েছি, ঈদের জমাত করিয়া। আজকে যদি রেস্টুরেন্ট বন্ধ থাকতো তাহলে আমরা আমরা ফ্যামিলির টাইম দিতে পারলাম না, সবাই লইয়া সুন্দর করে ঈদ করতে পারলাম না, আমরা খুশি হইলাম না। রেস্টুরেন্ট বন্ধ না থাকায় আমরা আজকে রেস্টুরেন্ট খামাওয়া লাগছে, যে আমরা কত খুশি না, বিকজ আসলে প্রবাসর ঈদ আসলে সকলের ছাড়িয়া দেশের মানুষের ছাড়া ঈদের আসলে আনন্দ আছে, বাট এটা পুরোপুরি আনন্দ পাওয়া যায় না। তারপরেও আমরা যে কমিউনিটি ঈদের, বিশেষ করে গ্রেট ব্রিটেন ইউজ কমিউনিটি, সকলের সাথে ঈদ করাটা আসলে আনন্দ পাচ্ছে। ঈদের দিনে ছুটির দাবি অনেকদিন ধরে রেস্টুরেন্ট কর্মজীবীদের। রেস্টুরেন্টার দবির আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, আমরা ঈদের দিন বন্ধ রাখতাম পারি না, বিকজ শুরু থেকেই রেস্টুরেন্ট ব্যবসা শুরু থেকে এটা করা হয়েছে না, আমরা যারা পূর্বপুরুষ যারা এটা শুরু করছিলাম, আর আমরা এটা এখনও মেনটেন করে যারাম, যদিও আমরা সবাই চাই আন্তরিকভাবে যে এটা ঈদের দিন আমরা সবাই ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে ঈদ করি। ঈদের দিনটা নির্দিষ্ট না থাকায় মানে আমরা এটা আগাম ইয়ে করতাম পারি না, ঘোষণা দিতাম পারি না যে আমরা ওদিন বন্ধ রাখবো। একদিন হয়তো ঈদের আনন্দ পারিবারিকভাবে ভাগাভাগি করা যাবে, এই প্রত্যাশা ব্রিটেনের বাংলাদেশির। ঈদ হোক আনন্দের, সবাইকে ঈদ মুবারক। মোহাম্মদ আলমগীর, চ্যানেল। লিঙ্কনশায়ারের লিডস অফ স্কানথপের ঈদ আয়োজনের বিস্তারিত দেখুন মোহাম্মদ জাকারিয়ার রিপোর্টে। তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির মাধ্যমে রাব্বুল আলামিনের রহমত ও বরকতের ধন্য হয়ে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভের পবিত্র মাস রমজানের 30 দিনের রোজার শেষে নর্থ লিঙ্কনশায়ারের স্কানথপে বাংলাদেশিরা প্রতিবারের মতো এবারেও পালন করল ঈদ উল ফিতর। বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্কানথপের উদ্যোগে এবারও স্থানীয় শেফিল পার্কে বেশ জাঁকজমকপূর্ণভাবে সকাল 10টায় বড় একটি জামাত অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা সাইফুল ইসলাম শুরুতে রমজান এবং এর তাৎপর্য সম্পর্কে বয়ান করেন। নামাজ শেষে আগত মুসল্লিদেরকে বিওয়াইয়ের পক্ষ থেকে সংগঠনের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব ঈদ শুভেচ্ছা জানান। পরে মুনাজাত শেষে একে অপরের সাথে কুলাকুলিতে মেতে ওঠেন এবং ইউরোপে বসবাসরত সকল মুসলমান ভাই বোনদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, Think about the whole Ummah as a whole, for those people that are less fortunate than us, that are striving without any clothes or drink on this day of Eid, that Allah subhanahu wa ta'ala ease their suffering and their hardship, that Allah subhanahu wa ta'ala make it easy for them in the hereafter as it's for us. ইউকে এবং ইউরোপের সকল মুসলমান ভাইদেরকে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মুবারক। আল্লাহর নবীর হতে হইল মাত্র নামাজ পড়া সুন্নত, এই বিদায় আমরা এটা আরম্ভ করছি, এটা কন্টিনিউ চলিয়ে যাইব। তা আমাদের মুসলমানকে সবাই একত্রিত হওয়া উচিত, সবাই একসাথে আমরা নামাজ পড়ি, এটাই আমাদের চেষ্টা করা প্রয়োজন। পর্ব সবাইকে আবারও বাংলাদেশ ওয়েলফেয়ারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ঈদ মুবারক। এদিকে লিডসে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মোট 3টি স্থানে, তার মধ্যে সবচাইতে বড় দুটি জামাত লিডসের বাংলাদেশি সেন্টারে, দ্বিতীয় দুটি জামাত বিস্টনের আলমদিনা মসজিদে এবং তৃতীয়টি চ্যাপলটাউনের আলামিন মসজিদে অনুষ্ঠিত হয়। স্কানথপ থেকে ঘুরে এসে লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। ইতালির অন্যতম ইসলামিক সংগঠন কার্দিনেস্তা ইসলামিক অ্যাসোসিয়েশন মনসা ব্রিয়ানসার উদ্যোগে মিলান ভিগারেল্লি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইউরোপের অন্যতম বৃহত্তম ঈদের জামাত। বিস্তারিত থাকছে মিলান ব্যুরো চিফ নিজমুল হাসান শামিমের রিপোর্টে। এক মাস সিয়াম সাধনের পর যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির মিলানে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। ইতালির অন্যতম ইসলামিক সংগঠন কার্দিনেস্তা ইসলামিক অ্যাসোসিয়েশন মনসা এ ব্রিয়ানসা বা কায়েমের উদ্যোগে প্রতিবারের মতো এবারও বিখ্যাত মিলান ভিগারেল্লি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইউরোপের অন্যতম এ বৃহত্তম ঈদের জামাত। আনন্দমুখর পরিবেশে সকাল থেকে নানান রঙের ঈদের পোশাকে সজ্জিত হয়ে মিলান ও পার্শ্ববর্তী শহর থেকে মুসল্লিগণ ছুটে আসে এ প্রধান জামাতে অংশ নিতে।
মিলান বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বিশ্বের সকল মুসলমান ভাইদের জন্য ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, ঈদ মুবারক। ইতালির মাটি থেকে সমস্ত বাংলা ভাষাভাষী ভাইদেরকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। মিলান লোম্বার্দি আওয়ামীদের পক্ষ থেকে সকলকে ঈদ মুবারক। প্রথমবারের মতো বাংলাদেশ ইসলামিক স্কলার মাওলানা মাহফুজুর রহমানের ইমামতিতে 9:15 শুরু হয় নামাজ। কৃতজ্ঞতা জ্ঞাপন সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে কবুল করেছেন নামাজ পড়ানোর জন্য। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। জামাতে অংশ নেয় বাংলাদেশ, মরক্কো, মিশর, আলজেরিয়া, সেনেগাল, পাকিস্তান, ভারত সহ পৃথিবীর প্রায় 40টি দেশের মুসল্লিগণ। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। চ্যানেল আই ইউরোপের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। পবিত্র ঈদ সকলের জন্য বয়ে আনুক সুখ, শান্তি ও আনন্দ। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। কমিউনিটির উদ্যোগে এমপি টিলিপ সিদ্দিকের বর্ণাঢ্য সংবর্ধনা। বন্ধ হচ্ছে চা হ্যামলেস কাউন্সিলের নিজস্ব পত্রিকার সংবাদ সম্মেলনে মেয়রের ঘোষণা। স্টিফোর্ড সেন্টারের উদ্যোগে স্টেফনি ফেয়ার রোপার। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।